আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ্রিজেস ওয়ার্ল্ড। আজকে আমি তালের একটা পাটিসাপটা পিঠা তৈরি করব। তো তার জন্য আমি বাজারে চলে এসেছি তাল কিনতে। দেখে দেখে বেছে বেছে খুব সুন্দর সুন্দর তাল কিনলাম। আমি কালো কালো তালগুলো নিয়েছি। যেসব তালগুলো বাইরে কালো থাকে সে তালগুলো খুব মিষ্টি হয়, কিন্তু যে তালগুলো বাইরে লাল কালার হয় চোঁচাটা, সে তালগুলো একটু তেতো স্বাদের হয়। তবে তালের উপকারিতা বলে শেষ করতে পারবো না, আর তাল দিয়ে যে বাঙালি কত কিছু তৈরি করে সেটা বলেও শেষ করতে পারবো না। বন্ধুরা, এখন আমরা তাল চটকাবো। আমার বিচ্ছুবাহিনীরা তাল চটকে তালের রসও বের করে দিয়েছে, আর এখন পালা আমার পিঠা বানিয়ে দেয়ার। তাই আমি দোকানপাট মেলেই বসে পড়েছি। এখানে দোকানপাটের সামগ্রী নিয়ে বসে গিয়েছি। এখন আমি নিজেই দোকানের মালিক, আবার নিজেই এই দোকানের শেফ বা কারিগর বলতে পারেন। এখন আমি এখানে রান্না করব। তো আমি আজকে রান্না করব হচ্ছে পাটিসাপটা পিঠা। তো পাটিসাপটা পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনারা দেখবেন। তবে এটার ফুল রেসিপি আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে ডিটেল ভিডিওটা গৃহসুখন থেকে দেখে নিতে পারেন। এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। পাটিসাপটা পিঠার অনেক রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে গৃহসুখনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে বিভিন্ন ধরনের পাটিসাপটার রেসিপি দেখে নিতে পারেন। আবার আমার এই চ্যানেলেও অনেক ধরনের পিঠার রেসিপি আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে আমি চালের গুঁড়া দিয়েছি 3 কাপ, আর দিয়েছি ময়দা 1 কাপ, লবণ দিয়েছি স্বাদ অনুসারে, দিয়ে দিলাম কিছুটা তালের রস। এখানে তালের রস নিয়েছি 4 কাপ, মেজারমেন্ট কাপের 4 কাপ। আমি আবারও বলছি, এই রেসিপির ডিটেলটা আমি দিয়ে দিয়েছি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে, তাই ওখান থেকে আপনারা কিন্তু সহজে দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি আমার কুকিং চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, আর সহজে আপনারা আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। যেহেতু এই পিঠার রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করে দিয়েছি, গৃহসুখনে আপলোড করে দিয়েছি, তাই এখানে আমি ডিটেল রেসিপিটা বলবো না, কারণ আপনারা চাইলেই আমাদের কুকিং চ্যানেল গৃহসুখন থেকে এই ভিডিওটা খুব সুন্দর মতো দেখে নিতে পারবেন। এখানে আমি চিনি খুব অল্প পরিমাণে ইউজ করেছি, কারণ তালটা অনেক মিষ্টি ছিল। তো তালটা দেখে শুনে কিনবেন, অবশ্যই তালের বাইরে চোঁচাটা যেন কালো হয় সেটা দেখে কিনবেন, তাহলে দেখবেন তালটা একটুও তেতো হবে না। আমার বাসায় পাটিসাপটা পিঠাটা বরাবরই সবার খুব পছন্দের। পিঠাপুলি আমার বাসায় খুব চলে, সবাই পিঠা খেতে পছন্দ করে, আর তাই আমি পিঠা বানাইও কিন্তু প্রচুর। হয়তো সব আপনাদের সাথে শেয়ার করতে পারি না, বাট বানানোর পরিমাণ কিন্তু কম নয়, অনেক বানাই। শুধু যে বাসার জন্য বানাই তা না, আশেপাশে যারা প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও দিয়ে খাই। তো এখন পিঠার ভিতরে যে খিরসাটা সেটা বানিয়ে নিচ্ছি। তো খিরসা বানানোর জন্য অবশ্যই গাওয়া ঘি লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ একদম ভোরে গাওয়া ঘি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাও চালের গুঁড়া। এখানে কিন্তু আপনাকে পোলাও চালের গুঁড়াটাই ইউজ করতে হবে। আপনি যদি মনে করেন যে বাজার থেকে কিনে আনা সুজি ইউজ করবেন, তাহলে কিন্তু এই শাহী রাজকীয় ফ্লেভারটা পাবেন না। আমি যে যে উপকরণগুলো ইউজ করেছি, প্রত্যেকটা উপকরণ ইউজ করলে ঠিক আমি যেভাবে বানিয়েছি যেরকম পিঠার টেস্ট এসেছে, আপনারটাও ঠিক ওরকমই আসবে। আর এই পিঠা এতটাই টেস্টি যে একবার খেলে আপনার কাছে এর স্বাদ মনে থাকবে সারা জীবন, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ।
আর এখানে আমি ঘন করে জাল দিয়ে রাখা মালাই দুধটা ইউজ করেছি। তাহলে বুঝতেই পারছেন খিসাটা কতটা টেস্টি হবে। আপনারা যদি বাজার থেকে কেনা সুজি দিয়ে এই খিসাটা তৈরি করেন তাহলে কিন্তু এই খিসার টেস্ট একদম ভালো আসবে না। এটা কিন্তু পোলার চাল দিয়ে করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর গাওয়া ঘি কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না এবং মালাই দুধটাও না। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ঘন মালাই দুধে পরিণত হয়ে যায়। আমি এখানে 4 কেজি দুধ মোটামুটিভাবে শুকিয়ে প্রায় 2.5 কেজির মতো করে নিয়েছি। তো 1.5 কেজি পরিমাণ দুধ আমি শুকিয়ে নিয়েছি, তার জন্য এই দুধটা মালাই দুধ হয়ে গিয়েছে। তো এই দুধটা দিয়ে যখন আমি খিসা তৈরি করছি তার মানে খুবই খুবই টেস্টি একটা খিসা তৈরি হচ্ছে। আর এখানে এলাচের ফল দিয়েছি 4-5টা। তো যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু অনায়াসে আমার রেসিপিগুলো দেখলে সুন্দর করে রান্না করতে পারবেন। আমি রান্নাগুলো আমি সব সময় খুব সহজভাবে ইজিভাবে করার চেষ্টা করি এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই জন্যই বললাম যে যারা রান্না পারেন না তারাও কিন্তু আমার রান্না দেখলে সহজে রান্না করতে পারবেন। আমার কুকিং চ্যানেল গৃহসুখনটা একবার ঘুরে আসুন, দেখেন কত সহজ সহজভাবে আমি কত সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে দেখেন খিসাটা এরকমভাবে আমি নামিয়ে ফেলছি, আর এখন পাটিসাপটার ব্যাটারটা ফাইনালি আমাকে তৈরি করে ফেলতে হবে। আমি যে সেট করে রেখে দিয়েছিলাম এই আধা ঘন্টার মধ্যে আমি খিসা তৈরি করে নিলাম। এখন ঘন সেই মালাই দুধটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা। ফাইনাল ফিনিশিংটা ঘন দুধ দিয়েই গুলিয়ে নিচ্ছি। তো দেখেন এই কারণে পাটিসাপটাটা এতটাই মজা হয়, কারণ এখানে যে উপকরণগুলো যাচ্ছে প্রত্যেকটাই খুবই টেস্টি টেস্টি উপকরণ যাচ্ছে। তো পাটিসাপটা তো মজা হবেই, এটাই স্বাভাবিক। আর পাটিসাপটা এমন একটা পিঠা, এটা আসলে সবাই পছন্দ করে। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, যেমন আমরা তেলে ভাজা পিঠাটা কিন্তু একটু ঘন করে মানে তৈরি করি, ব্যাটারটা একটু ঘন করে তৈরি করি। বাট পাটিসাপটার ক্ষেত্রে উল্টা, পাটিসাপটার ক্ষেত্রে ব্যাটারটা বেশ পাতলা করে গুলে নিতে হয়। তো ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম আর চুলার তাপমাত্রা একেবারে লো টু মিডিয়াম, একেবারে লোতে আছে। মাঝে মাঝে একটু বাড়িয়ে দিব, তবে এখন লোতেই রাখব। এখন হচ্ছে ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিলাম এরকম কনসিস্টেন্সি, আর এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তো তার আগে আমি একটু করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি গাওয়া ঘিটা ব্রাশ করছি, আপনারাও ঘি ব্রাশ করে নেবেন। আর এভাবে পিঠার ব্যাটারটা দিয়ে তাওয়াটা একটু ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দর মতো ছড়িয়ে যাবে পিঠার ব্যাটারটা। আর এখন যদি আপনার চুলা তাপ বেশি থাকে তাহলে কিন্তু পিঠাটা বাইরে থেকে মসৃণ হবে না, সেজন্য তাপটা একেবারে লোতে রাখতে হবে। এই অবস্থাতে যখন আমি খিসা দিচ্ছি তখন কিন্তু একটু তাপটা বাড়িয়ে দিতে পারেন, তখন একটু বাড়িয়ে দিলে সমস্যা নেই, তবে খুব বেশি বাড়াতে যাবেন না, অবশ্যই মানে হালকা একটু বাড়াবেন। এই পাটিসাপটা পিঠাটা একেবারে লো টেম্পারেচারেই করতে হয়। তো দেখেন এভাবে করে আমি পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। একটা পিঠা বানানো হয়ে গেল, এখন আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর হয় কি বলবো আর, পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর পিঠাগুলো খেতেও তেমন সুন্দর। আর তালের পিঠা তো মজা হয় সেটা আমরা সবাই জানি, তালের পিঠা খেতে আমার অনেক ভালো লাগে আর তালের ঘ্রাণটাও আমার খুব ভালো লাগে। অনেকেই আবার তালের ঘ্রাণ পছন্দ করে না, কিছু কিছু মানুষ আছে যারা তাল পছন্দ করে না, তাদের কথা ব্যতিক্রম, কিন্তু আমি তাল খুবই পছন্দ করি, তালের ঘ্রাণ আমার খুব ভালো লাগে, তালের পিঠাও আমার খুব ভালো লাগে। তো ব্যাস আমার তালের পিঠাগুলো আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। আর দেখেন পিঠাগুলো কতটা চমৎকার হচ্ছে, দেখতে যতটা চমৎকার খেতে তার থেকে আরও বেশি চমৎকার। খাওয়ার কথা আর কি বলবো, মানে আমি এখন ভিডিও এডিট করছি আমার এখন সত্যি লোভ লাগছে, এতটাই মজা হয় এই পিঠাটা। আমার মেয়েরা তো এই পিঠাটার নাম দিয়েছে সুন্দরী পাটিসাপটা, মানে এত সুন্দর সুন্দর
দেখতে হয়েছে পিঠাগুলো, যার কারণে আমার বাচ্চারা এই পিঠাটার নামই দিয়ে ফেলেছে যে সুন্দরী পাটিসাপটা। তো তাদের মানে নামটা আমার বেশ ভালোই পছন্দ হয়েছে, ছোট মানুষ যা বলেছে সেটাই অনেক। তো এক এক করে সব পিঠাই বানিয়ে নিলাম। সত্যি বিশ্বাস করেন, ভিডিও এডিট করার সময় আমার সত্যি লোভ লাগছে, মানে এতটা টেস্টি পিঠা যে লোভ না লেগে উপায় নেই। আর পিঠাগুলো এতটাই সফট হয় যে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আমার জামাই তো পিঠাটা খেয়ে খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, কারণ সে বলছে যে এতটা টেস্ট হয়েছে মানে কি যে বলবো। আমি অবশ্য এর আগেও আপনাদের সাথে বিভিন্ন রকম পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছি, বাট তালের পাটিসাপটা পিঠার রেসিপি কিন্তু আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করিনি। এই প্রথম আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে তালের পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছি। তো এখানে তো আমি আমার ব্লগ চ্যানেল, তাই আপনাদের সাথে একটু গল্প করি আর প্রতিদিন যা করি সেগুলো শেয়ার করি, তবে এখানেও আমি অনেক অনেক রেসিপি দেই। তবে সবচেয়ে বেশি রেসিপি আছে আমার কুকিং চ্যানেল গৃহসুখনে, আপনারা কিন্তু ওখানে ঢুকে দেখে নিতেই পারেন। আর তাছাড়াও আমার এখানে কিন্তু কম রান্নার রেসিপি নাই, অনেক অনেক রেসিপি আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এখন হচ্ছে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি। পিঠাটা দেখেন কতটা সফট, একেবারে তুলতুলা, আর ভিতরে খিসাটা একেবারে ক্রিমের মতো, আর দেখতে কতটা চমৎকার হয়েছে দেখেন, মানে সেই রকম। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা নতুন আজকে ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার সেই নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনারা যারা আমার ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারা কোন ধরনের ভিডিও বা কোন ধরনের রান্না দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানালে আমার জন্য একটু উপকার হয়, তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।